এটা কিসের চাবি? মা, বিট্টু আমার চাবি ফেলে গেছে। ওই তো মা, কালি ইচ্ছে করলে তাহলে আপনাকে আটকে রাখতে পারেন, কি বলেন? পাখির গানে তুই মা আছিস সর্বখানে, যে দিপানে চাই মাগো তোকে দেখে যাই। ভোরের আলোয় পাখির গানে নমস্কার। নমস্কার, আপনাকে তো ঠিক, আমার নাম ভবানী চট্টোপাধ্যায়। ও আচ্ছা, আমি বিশ্বজিৎ চক্রবর্তী। আমি রোজই ভোরবেলা মাকে প্রণাম করতে আসি, আজ আপনার গান শুনলাম, ভারী ভালো লাগলো। ভালো মন্দ জানি না, গাইতে ভালো লাগে তাই গাই। কিছু মনে করবেন না, আপনি বললেন আপনার পদবী চক্রবর্তী, কিন্তু আপনার কথাবার্তা, আপনার চেহারা দেখে মনে হয় আপনি অবাঙালি। এ একই প্রশ্ন সবাই করে। আসলে এলাহাবাদে আমার ছোটবেলা কেটেছে, সেখানে আমি লেখাপড়াও করেছিলাম, কালই প্রথম কলকাতা এলাম। চাকরিতে বদল হলেন বুঝি? না না, চাকরি বাকরি করি না, কাজ আমার একটাই, ত্রিভুবন জয়ী মঙ্গলময়ী, মায়ের নাম গান করা, মায়ের মহিমা প্রচার করা, মানুষের সেবা করা। হঠাৎ করে সব কিছু ছেড়ে? সব তো মায়েরই ইচ্ছে, তিনি যা করান। ভোগ তো জীবনে অনেকই করলাম, এবার ত্যাগ করে দেখি। আহা, একদিন আসুন না আমার বাড়িতে, আমি আমার বাড়িতে মায়ের মন্দির করেছি। হ্যাঁ, আশা করি আপনার ভালোই লাগবে। মাকে ইনি একেবারে বাড়িতে জায়গা দিয়েছেন, মনে জায়গা দিয়েছেন তো? হ্যাঁ, আমরা সবাই দিয়েছি, এমনকি আমার চাকরটা পর্যন্ত দিয়েছে। দেয়নি, দেয়নি কেবল একজন। এই মা কোথায়? বাইরে। আর বিট্টু? বাইরে। আমার টেনিস র্যাকেটটা কোথায়? ও তো রঘুর কাছে। আচ্ছা। মহাপুরুষ আসছেন, রাখো তো। মহাপুরুষ, কাজ নেই, কম্বল নেই, রোজগারে কোনো মুরদ নেই, আমার কাছে তারাই মহাপুরুষ, যাদের পুরুষের মতন চেহারা, ভালো রোজগার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সোসাইটিতে পজিশন আছে। সোজা কথা বলতে, সর্ব অর্থে মহান যে পুরুষ, সেই আমার কাছে মহাপুরুষ। যেমন ধরো অঞ্জন, সুখেন, দীপক। ঠিক আছে, উনি না হয় যদি অন্য কোনো ভদ্রলোক আমাদের বাড়িতে প্রথম আসতেন, আমাদের একমাত্র সন্তান হিসেবে তুই বাড়ি থাকবি না, এটা কি ভালো দেখায়? পারে, আমার কাজ থাকতে পারে না। সামনের মাসে দীপকের সঙ্গে তোর বিয়ে, উনি হয়তো তোকে দেখে বলে দিতে পারবেন দীপক সত্যিকারের কেমন ছেলে, ওর সঙ্গে তোর বনিবনা হবে কি না। থামো তো, আমি দীপকের সঙ্গে 10 বছর মেলামেশা করে তাকে চিনলাম না, আর তোমাদের মহাপুরুষ আমাকে দেখেই বলে দেবেন? ওদের ক্ষমতা তুই জানিস না মা, ওরা মা কালীর মানুষ সন্তান। হরিবল, এতদিন মা কালীর জ্বালায় অস্থির ছিলাম, এবার তার মানুষ সন্তান এসে জুটল। চল তো শুভ্রা। মাসিমা যখন বলছেন উনি আসা অব্দি থেকে যায় না, ওনাকে আমারও ভীষণ দেখতে ইচ্ছে করছে। শুভ্রা, হে কি তোর অধপতন হলো রে, আমার বন্ধু হয়ে তুই এসব বিশ্বাস করিস? অবিশ্বাসও করি না, ঐশ্বরিক শক্তি বলে কিছু তো একটা আছে। ও গড, সে কি রে, তুই যাকে বিশ্বাস করিস না সেই ভগবানের নামও তোর মুখ দিয়ে বেরিয়ে গেল। রবিশ, তুই থাক, মহাপুরুষের দর্শন করে ক্লাবে আসিস। বিট্টু, আসুন আসুন। নমস্কার। নমস্কার। প্রণাম কর, প্রণাম কর। নমস্কার। এ বুঝি আপনার মেয়ে? চল ভেতরে বসি। চলো। হ্যাঁ শোনো, তুমি শুভ্রাকে নিয়ে এসো। অনিতা চল। তোমরা যাও, বললাম না আমি ক্লাবে যাব, কম্পিটিশন আছে। মায়ের মুখ দর্শন করে যান, যে কাজে যাচ্ছেন সফল হবেন। দর্শন না করে গেলেও সফল হব,
এত বছর লেখাপড়া করছি, একদিনও মন্দিরে যায়নি। কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি। যা করেছি নিজের ক্ষমতায় করেছি। এই যে ক্ষমতার কথাটা বললেন না, ওটাও মায়ের দান। মা তো সবাইকে সব ক্ষমতা দেন না, তাহলে তো পরীক্ষাতে সবাই ফার্স্ট হতো। আমি বিশ্বাস করি না। আজ বিশ্বাস করছেন না, একদিন করবেন, মা কালী যদি ইচ্ছা করেন। ঠিকই তো, ঠিকই তো। মানি না, এই তো আমি বেরিয়ে যাচ্ছি। আপনার মায়ের ক্ষমতা আছে আমাকে আটকে রাখেন? মা ইচ্ছে করলেই পারেন। পারেন? মাকে ইচ্ছে করতে বলুন, বুঝবো আপনার মায়ের কতখানি ক্ষমতা। যা, চাবিটাই আনতে ভুলে গেলাম। যাবার সময় এত বিরক্ত করে না। যা তো বিট্টু, ড্রেসিং টেবিলের ওপরে চাবি আছে, যা গিয়ে নিয়ে। গুড ডগ, গো। যা তো রঘু, দেখ তো বিট্টু এত দেরি করছে কেন। সারা দিদিমণি তোকে চাবি আনতে পাঠালো, আর তুই এখানে লাট সাহেবের মতো ঠ্যাং ছড়িয়ে ঘুমোচ্ছিস। আরে আরে, দে চাবিটা দে। তোর কি হলো রে বিট্টু, আমায় চিনতে পারছিস না? যাই, দিদিমণিকে গিয়ে বলি। হবে না, তোকে যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। কি হলো, এত দেরি করলি কেন? দে বিট্টু, কোথায়? চাবি নিয়ে আপনার খাটে শুয়ে আছে। শুয়ে আছে? তো তুই আনলি না কেন? আনতে তো গিয়েছিলাম, মুখ ভেঙেছে, তাড়া করলো। কি বলছিস জাতা, বিট্টু তোকে তাড়া করলো? যত সব ফাঁকি বাজনে বিট্টু। হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। এটা কিসের চাবি? এটা তো অনুর গাড়ির চাবি। মা, বিট্টু আমার চাবি ফেলে গেছে। ওই তো দিন। সে কি, আপনি এখনো বেরোননি? তখন যে বললেন আপনার খুব তাড়া আছে। শুনুন, মা কালী ইচ্ছে করলে তাহলে আপনাকে আটকে রাখতে পারেন, কি বলেন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।